ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের যেই বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে গিয়ে কিউ ব্র্যান্ডের। এটা মডেল হচ্ছে গিয়ে আরকেএস 100cc একটা বাইক। এই বাইকটি খুবই জনপ্রিয় একটা বাইক এবং এটার প্রাইসটা কিন্তু অন্যান্য বাইকের তুলনায় খুবই কম। সুমন ভাই, উনি হচ্ছে গিয়ে এই দোকানের ওনার। আপনারা যদি কেউ বাইরের দোকান আসেন তাহলে এই বাইকে পাবেন। সো ভাই, আমাকে অ্যাট ফার্স্টে বলেন এটার প্রাইস কত? ১০৯,৯০০ টাকা। এটা কিন্তু 100cc একটা বাইক, আর বাইকটা দেখেন অনেক সুন্দর, মানে ডিজাইনটা অনেক সুন্দর। এটার যে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে কি আপনার ইটালির ভেনিলির ডিজাইন করা হয়েছে। 100cc বাইক, এখানে 100cc এখানে ব্র্যান্ডিং করা আছে। সো আমি এখান থেকে শুরু করি। যেমন হচ্ছে গিয়ে পিছনের চাকার আপনারা দেখতে পাচ্ছেন 110 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, আর এটার সাইলেন্সারটা এই টাইপের হবে দেখতে পাচ্ছেন। এটার সিটগুলো দেখেন এই টাইপের হবে, আর ব্যাক লাইটটা আপনার এলইডি হবে, এবং দুই পাশে হচ্ছে দুইটা ইন্ডিকেটার লাইট, নাম্বার প্লেট লাগানোর অপশন। এটাতে কিন্তু আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, এটা হচ্ছে কি আপনার আরপিএম মিটার। আপনি হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি যদি সামনের টায়ারটা দেখাই, সামনের টায়ারটা হচ্ছে কি আপনার 90/90/17, এবং সামনে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এবং পিছনে হচ্ছে কি আপনার ড্রাম ব্রেক। সামনে আপনার টেলিস্কোপ সাসপেনশন ইউজ করা হয়েছে, আর সামনের হেডলাইটটা, মেন হেডলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনার নর্মাল হেডলাইট নেবে, পার্কিংটা হবে আপনার এলইডি, এবং দুই পাশে হচ্ছে দুইটা ইন্ডিকেটার লাইট, আর সামনের লোকসটা দেখেন। আমি এখন যে বাইকটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আমি রেড কালার, এটার মধ্যে অন্যান্য কালারগুলো আপনি পেয়ে যাবেন। সো এ পাশে কিন্তু ব্ল্যাক আছে, এবং সামনে আপনার ব্ল্যাক রাখা হয়েছে, আপনার হোয়াইট কালারটা পেয়ে যাবেন। তাছাড়া আমি যদি একটু এই পাশে দেখাই তাহলে দেখতে পাবেন এটার ফিউল ট্যাঙ্কটা, আর ফিউল ট্যাঙ্কের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করছে। এখানে আপনার আরকেএস এখানে মডেলটা দেওয়া আছে কিউ ব্র্যান্ডের। এটার যে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেটা দেওয়া হয়েছে 16 লিটার। এটা মাইলেজ পাওয়া যাবে কত ঢাকার মধ্যে? 60। ঢাকার বাইরে কি আর বেশি পাওয়া যাবে? 60 কিলোমিটার মাইলেজ পাবেন। আমি যদি একটু নিচে এটা ইঞ্জিনটা দেখাই তাহলে দেখতে পারবেন, ইঞ্জিনটা হচ্ছে আপনার কিউ ব্র্যান্ডের, তাই না? ওকে, 100cc ইঞ্জিন দেওয়া হয়েছে। টপ স্পিড কত হবে এটা? ১০৫ ওঠানো যাবে। 100cc না এটা, এটা উঠবে? সো ভাইয়া বলতেছে যে এটা 155 উঠবে না এটার স্পিড, এবং এটা থেকে আপনার কিক এবং সেলফ দুইটাই পেয়ে যাবেন। আমি সম্পূর্ণ হ্যান্ডেলবারটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে অন অফ সুইচ, তাছাড়া এখানে আপনার পাসিং আছে, তারপর এখানে হর্ন অপশন, আপার ডিপার আছে। এগুলো হচ্ছে আপনার গিয়ার ইন্ডিকেটার, এগুলো সবগুলো হচ্ছে আমার এলইডি। এটা হচ্ছে নিউট্রাল, এই যে এগুলো ইন্ডিকেটার, পাসিং, মানে সবচেয়ে কম প্রাইসে পাওয়া যায়। আর কিছু ডিসকাউন্ট পাবে। সো ভিউয়ার্স, এখন বর্তমানে এটার প্রাইস হচ্ছে গিয়ে 109,900 টাকা, এবং আপনারা যদি কেউ নাবিম ব্লগ চ্যানেলের রেফারেন্স দেন বা তাদের দোকান থেকে আপনারা এই বাইকটা কিনতে আসেন তাহলে আপনার আরও কিছু টাকা ডিসকাউন্ট পাবেন। এটার পাশাপাশি কিন্তু আরেকটা কালার আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা। ব্ল্যাক কালারটা কিন্তু এই পাশে রাখা আছে, মানে তাদের কাছে আপনারা সব কালারগুলো পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যখন সাথে সারিঘাট বাম্পার আছে আমরা লাগাই দিব, এক্সট্রা কোনো কিছু কিনা লাগবে না। আরেকটা মেন কথা হচ্ছে কি এখানে যে আপনার এক্সট্রা একটা বাম্পার লাগাতে হয় ওইটা মনে হয় খোলা আছে, তাই না? খোলা আছে, আপনার যখন কিনবেন তখন এটা লাগিয়ে দেওয়া হবে, আপনার মানে কোনো এক্সট্রা কোনো পে করতে হবে না। উনি হচ্ছে গিয়ে মেন ওনার যিনি আমার সাথে কথা বলছে। এটা হচ্ছে গিয়ে তাদের দোকানের নাম, নিউ বাইক সেন্টার, 28 নিউ স্কাটন রোড। ম্যাক্সিমাম কিউ ব্র্যান্ডের বাইকগুলো পেয়ে যাবেন, এর পাশাপাশি অন্যান্য মডেলগুলো পেয়ে যাবেন। ওকে, সো ভিউয়ার্স, আমি এখন আছি তাদের শোরুমের মেন অফিস, যেটা ভাই বসে আছে উনি হচ্ছে গিয়ে এই দোকানের ওনার সুমন ভাই। তো সুমন ভাই, এখানে যে বাইকটার প্রাইসটা বলছেন 109,900 টাকা, এই বাইকটার প্রাইসটা কি ফিক্সড প্রাইস? যারা পার্ট হতে রাইড দিচ্ছে তাদের জন্য বেস্ট হবে না? পাঠা, উবার বা যেকোনো রাইড শেয়ারিং এর জন্য সবচেয়ে গাড়ি ঢাকা শহরে এটা খুব জনপ্রিয় বাইক। সবচেয়ে সুবিধা হলো গাড়ির স্পিডটা ভালো 100cc বাইক অনুযায়ী। আরেকটা কথা হচ্ছে কি আমাকে অনেকে কমেন্ট করে যে এই বাইকগুলো আপনার মানে কিস্তির মাধ্যমে কিনা যাবে কিনা, এটা কোন সুবিধা আছে আপনাদের? আমরা এখন পর্যন্ত যেটা শুরু করিনি, আমরা এখানে আমাদের কার্ডের মাধ্যমে কিনতে পারি, ইএমআই সিস্টেমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে। আচ্ছা, সেক্ষেত্রে এটা কিনতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। সো আপনার ভিজিটিং কার্ডটা দেখতে পাচ্ছেন, দোকানের নাম হচ্ছে গিয়ে নিউ বাইক সেন্টার। অ্যাড্রেস, ফোন নাম্বার আমি ভিডিও নিচে দিয়ে দেবো, আপনাদের যদি কারো কখনো এই বাইকটা প্রয়োজন হয় অবশ্যই তাদের দোকানে আসতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা কিন্তু তাদের কাছে অন্যান্য মডেলের যে বাইকগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।